রমজান মাসে তিনটে ভাগ আমি বলেছি, তিনটে ভাগের মধ্যে প্রথম ভাগ হলো রহমত, দ্বিতীয় ভাগ হলো মাগফিরাত, আর তৃতীয় ভাগ হলো নাজাত। তিনটে ভাগ, প্রথম ভাগ রহমত সেটা পার হয়ে গিয়েছে, দ্বিতীয় ভাগ হচ্ছে মাগফিরাত, সেই মাগফিরাতের ভাগটা এখন চলছে, তাই তো? মাগফিরাতের ভাগটা এখন চলছে। আচ্ছা, এইবারে শেষের যে ভাগ নাজাত, শেষের যে ভাগ নাজাত, এর ভিতরে এই শেষের দশটা রোজার ভেতরে পাঁচটা বেজোড় রাত আছে, তাই না? একুশ আছে, তেইশ আছে, পঁচিশ আছে, পঁচিশ, সাতাশ আছে, আর হলো উনত্রিশ, এই পাঁচটা বেজোড় রাত। তার মানে এই দশটা রোজার ভেতরে পাঁচটা রাত কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। কারণ এখানে একটা হাদিস উল্লেখ করা হয়েছে যে রমজান শরীফের শেষ দশটা রোজার বেজোড় পাঁচটা রাতে, এই পাঁচটা রাতের যে কোনো একটা রাতে, যে কোনো একটা রাত, এই একটা রাতে লাইলাতুল কদর বা শবে কদর অনুষ্ঠিত হয়। শবে কদরটা হলো সারা বছরে, সারা বছরের ভিতরে এর সমতুল্য আর কোনো রাত নেই। শবে কদর যেটা আমরা বলি যে লাইলাতুল কদর বা শবে কদর, সারা বছরের ভিতরে শবে বারাত বলেন, শবে মিরাজ বলেন বা আশুরা বলেন, যত রাত আছে সমস্ত রাতের গুরু যাকে বলা হয় লিডার, সমস্ত রাতের হেড অফ দ্য কমান্ডার হচ্ছে লাইলাতুল কদর, যেটা বলা হয় শবে কদর। কারণ কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক এই লাইলাতুল কদর সম্পর্কে একটা পরিপূর্ণ সূরা অবতীর্ণ করেছে, পরিপূর্ণ সূরা, এবং এই সূরার ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছেন যে লাইলাতুল কদরটা হলো খাইরুম মিন আলফি শাহর, খাইরুম মানে হলো উত্তম, মিন আলফি শাহর, হাজার মাস অপেক্ষা উত্তম এই রাতটা, এই রাতটা হাজার মাস অপেক্ষা উত্তম। তবে এই রাতটা কিন্তু আমরা যদি মনে করি সাতাশে রাত তাই সবে কত, এটা কিন্তু বিরাট বড় একটা বোকামি হবে, বিরাট বড় একটা বোকামি হবে। কারণ এই একটা হাদিস এখানে বর্ণনা করা হয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে বলেছেন যে তিনি কি করতেন, আল্লাহ রসুল তিনি রমজান শরীফের শেষ দশটা রোজার ভেতরে বেজোর যে পাঁচটা রোজা আছে, এই পাঁচটা রোজায় আল্লাহ রসুল তিনি এবাদত বান্দেগি করতেন। শুধু তাই নয়, আল্লাহ রসুল এই পাঁচটা রাতে তিনি শবে কদর বা লাইলাতুল কদর খুঁজতেন, সন্ধান করতেন। আচ্ছা বলেন, নবী যদি লাইলাতুল কদর রমজান শরীফের শেষ দশটা রোজার ভেতরে পাঁচটা রোজায় শবে কদর খোঁজে, আর আমরা কি মোড়ল মাতব্বর হয়ে গেছি সাতাশে রাতটাই শবে কদর, আমরা নিজেরা তৈরি করছি বলছি? আচ্ছা নবী তো তিনি শরিয়াত তিনি নিয়ে এসেছেন, শরিয়াতটা তো তার দ্বারা এসছে, তাহলে সেই নবীজি তিনি লাইলাতুল কদর রমজান শরীফের শেষ দশটা রাতে বেজোড় পাঁচটা রাতে তিনি খুঁজেছেন, তালাশ করেছেন, আর আমরা এত বড় মাথামোটা, একুশ যাবে, তেইশ যাবে, পঁচিশ যাবে, ওই সাতাশে রাত তাই সারা রাত জেগে জেগে ইবাদত কর, বোকা মনে বলেন এটা ভুল। নবীজি সাতাশে রাত্রে তিনি লাইলাতুল কদর এই শবে কদর তালাশ করেছে, এই সাতাশে রাত্রে না, রমজান শরীফের শেষ পাঁচটা বেজোড় রাত্রে। তাহলে আমাদের একটা দেখে, আমরা যদি রমজান শরীফের শেষ দশটা রোজার পাঁচটা বেজোড় রাত্রে যদি আমরা শবে কদর বা লাইলাতুল কদর খুঁজি, যদি আমরা খুঁজি, তাহলে আল্লাহ রসুলের একটা সুন্নত আদায় করা হবে নাকি? নবীজি করেছেন তাই আমরা করছি, তাহলে কি হলো? সুন্নত হলো, নবীর একটা সুন্নত, নবীজি অনুসন্ধান করেছে পাঁচটা রাত্রে, নবীজি তালাশ করেছেন। কে বলেছে মসজিদে সারা রাত জেগে জেগে থাকতে হবে আপনার? আপনি বাড়ি থাকবেন, বাড়ি ইবাদত করবেন, ওরাত্রি খেতে উঠবেন, সেটা ইবাদত, কিন্তু নিজের মাইন্ডটা চেঞ্জ করতে হবে, যে মাইন্ড যে মানে ভাবনা চিন্তারা সেটা পুরো পাল্টে দিতে হবে।
আপনি ঈশার নামাজ পড়ে কদরের নামাজ পড়ে একটু দোয়া দরুদ পড়ে বাড়ি গিয়ে শুয়ে পড়বেন, শুয়ে থাকবেন, সেটাও ইবাদত। ঘুম থেকে রাত্রে খেতে উঠবেন সেহরি, সেটাও ইবাদত। তার ভিতরে আপনি মসজিদে সারা রাত জেগে জেগে ইবাদত করতে হবে, কে বলেছেন? মসজিদে শুধু ইবাদত করা যায়, বাড়ি করা যায় না, অন্য জায়গায় করা যায় না, কোথায় পেয়েছেন? হ্যাঁ, মসজিদটা আল্লাহর ঘর, মসজিদটা আল্লাহর ঘর। এখানে আমরা সবাই আসি, আল্লাহ পাক প্রত্যেকটা জায়গায় আছে। ওয়াতাসিমু ওয়াতাসিম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ আমাদের মানে এই যে ঘাড়ের শিরা তারও নিকটে আছে। আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা মুহূর্তে তিনি আমাদের ডাকে সাড়া দেন। আমরা যখন তাকে ডাকি, যেই মুহূর্তে, যে কন্ডিশনে, আল্লাহ পাক তিনি আমাদের প্রত্যেকটা মুহূর্তে দেখেন, আমাদের কথা শুনে। তা যাই হোক, সবে কদরের রাত, রমজান শরীফ সামনে থাকা, সবে কদরের রাত সামনে, রমজান শরীফের শেষ দশটা রোজা, শেষ দশটা রোজা আমাদের প্রত্যেককে তালাশ করতে হবে। কি করতে হবে? তালাশ করতে হবে পাঁচটা রাত্রে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করে, বিশেষ করে আল্লাহ পাক আমাদের প্রত্যেকের রোজা, নামাজ, দান, খায়রাতকে কবুল করেন সকলে। বলি আল্লাহুম্মা আমিন।